U19 ক্রিকেট টিম, এরা আসলে ব্যাকআপ টিম, মানে মূল দল এখন নিউজিল্যান্ডে। 300-তে গিয়ে আছে বাংলাদেশ U19। তো এখানেই লুকিয়ে আছে বাংলাদেশের সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মুস্তাফিজ, মাশরাফি, ফিল্ডিং সেশন এবং রানিং বিটুইন দ্য উইকেট। আমি বরাবরই এদের পক্ষে কথা বলি, কারণ এরাই বাংলাদেশের ক্রিকেট, এরাই আগামী বাংলাদেশ, যাদের হাতে থাকবে বাংলাদেশের পতাকা। Yes, run out. Down একটা অনুশীলন, মানে একই সঙ্গে ফিল্ডিং, একই সঙ্গে ব্যাটিং, কিপিং, নট আউট। আমি অবশ্য নট আউটের পক্ষে ছিলাম, খুব কঠিন আসলে এখান থেকে দেখা, বাট ওখানে একজন আছেন আম্পায়ার, তিনি বলছেন আউট। এটা বেশ মজার একটা অনুশীলন, U19 ব্যাকআপ প্লেয়ার, দে আর ভেরি ইমার্জিং, ফ্যান্টাস্টিক বডি স্ট্রাকচার, প্রমিজিং, আর ইয়াং ব্লাড মানেই হচ্ছে নতুন কিছু করে দেখানো, নতুন কিছু করে দেখানোর প্রতিজ্ঞা, নতুন চ্যালেঞ্জ ওদের চোখে মুখে, ওদের বডি ল্যাঙ্গুয়েজে। সবাই খুব ইয়াং, একঝাঁক তরুণ ক্রিকেটার, U19 ব্যাকআপ প্লেয়ার, এটাই ভবিষ্যতে U19 এবং জাতীয় দল। একটা হচ্ছে ব্যাটসম্যান আর একটা হচ্ছে ফিল্ডারদের চ্যালেঞ্জ, কারা জিতবে সেই চ্যালেঞ্জে। ওই পাশে ফিল্ডার থ্রো করলো, উইকেট কিপার, ইয়েস, নাইস আউট, খুব ইজি আউট। Yes, out. Easy out. U19 ব্যাকআপ টিম, যারা কিনা
আজকে অপরিচিত, কিন্তু আগামীকালই তারা ভবিষ্যৎ এবং পরিচিত। ও নাইস ড্রাইভ, এতে প্লেয়ারদের ক্ষুধে বাড়ে, মানে তাড়না বাড়ে, স্পিড বাড়ে, আর কে কত ভালো ফিট এটা বোঝা যায় এই ট্রেনিং সেশনের মাধ্যমে। একদিকে রানিং বিটুইন দ্য উইকেট, একদিকে ফিল্ডিং, একদিকে উইকেট কিপিং, সো ইন এ সেন্স তিনটা প্র্যাকটিস সেশন একই মুহূর্তে আউট। মিরপুর একাডেমি মাঠে আন্ডার 19 ব্যাকআপ টিমের অনুশীলন, এরা সবাই অপরিচিত, মানে 14-15 খেলে এসছে, কিন্তু মানে চেহারা পরিচিত, নাম হয়তো পরিচিত না, কিন্তু এরাই একদিন তাদের নামে তাদের চেহারায় পরিচিত হবে। কোচ সোহেল তিনি বুঝে দিচ্ছেন কিভাবে থ্রোয়িং, কিভাবে স্টাম্প ভেঙে দিতে হয়। ওয়াও নাইস শট, উইকেট কিপারের পজিশন কি হওয়া উচিত সেটাই তিনি বুঝিয়ে দিচ্ছেন। ও ব্যাড থ্রো, খুবই বাজে একটা থ্রো, খুব কঠিন অনুশীলন। আর সেই সময়টাতে অনুশীলন তো করতেই হবে, হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে, এই জায়গাটাই হচ্ছে তাই। কতটা আমি দক্ষ, কতটা আমার মধ্যে কী আছে তা বের করে দেওয়ার এই তো সুযোগ, এই তো সময়। Yes, nice drive, but তারপরও আউট, মানে আউট বাঁচাতে পারলেন না ছেলেটা। একদিকে উইকেট বাঁচানো, আরেকদিকে থ্রো দিয়ে কিপারের হাতে যত সময় পৌঁছে উইকেটটা ভেঙে দেয়। সো ব্যাটসম্যান আর বোলারদের একটা কম্পিটিশন চলছে।
মিরপুর একাডেমি মাঠে চলছে আন্ডার 19 ব্যাকআপ টিমের অনুশীলন, ব্যাটিং বোলিং অ্যান্ড ফিল্ডিং সেশন। এখন চলছে ফিল্ডিং এবং ব্যাটিং সেশন।